একটা কাজ করবা, এক্সামের আগের দিন তোমাদের বন্ধু বান্ধব কল দিয়ে জিজ্ঞাসা করে না, দোস্ত কি অবস্থা, বলো না, বলো না যে দোস্ত একদম পড়া হয় না, কালকে তো ফেল করবো দোস্ত, আর বলিস না, ঠিক না? আর এক্সামের পর ওরাই ভালো করে না, মারতে ইচ্ছে করে না ওদেরকে। আজকে থেকে একটা কাজ করবো, বুঝছো, এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। তুমি যখন হাসো তোমার শরীর থেকে একটা হরমোন নিঃসৃত হয়, এই হরমোনটার নাম হলো ডোপামিন। নাম কি? ডোপামিন। তো ডোপামিন যখন রিলিজ করে তোমার অনেক ভালো লাগে, ইউ ফিল হ্যাপি, খুশি হও, হাসো না, ভালো লাগে না? এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। বাঙালিদের জন্য এটা সাইন্টিফিক্যালি প্রুভেন কিনা জানি না, বাট এটা সত্য। আমরা যখন আরেকজনকে হাসতে দেখি আমরা নার্ভাস হয়ে যাই। তোমার একটা ফ্রেন্ড বলে, দোস্ত আমার পড়া খুব ভালো অবস্থা, তোমার খারাপ লাগে না? ভালো অবস্থা, আমার তো কিছু হবে না। নেক্সট টাইম তোমাকে যখন কেউ ফোন করে জিজ্ঞেস করবে, দোস্ত বলবে যে, দোস্ত কি অবস্থা, উত্তর দিবা, দোস্ত খুব ভালো অবস্থা। ওই সাইড থেকে অলরেডি নাই, নার্ভাস হয়ে গেছে। কেন দোস্ত তোর পড়া হয় নাই? তখন জিজ্ঞেস করবে, দোস্ত সব পড়া শেষ? হ্যাঁ দোস্ত শেষ তো। এন্ড দেখবা নাই। আরো একটা কাজ করবা, এক্সামের দিন অনেক নার্ভাস লাগে না, মনে হয় না যে কিছু পারবা না, একটা ছোট কাজ করবা, যে ছেলেটাকে দেখে মনে হবে ওই যে চশমা পরা ছেলেটা খুব ভালো পারবে, ওকে মনে হয় ফার্স্ট হবে, আছে না? ওর দিকে তাকায় দেখবে একটা স্মাইল দেওয়া, হ্যাঁ দেখবে যে গায়েব। ওর বাপ মাকে বলা শুরু করবে, আম্মু মনে হয় সব পারে, আমাকে দেখে হবে না। সেটা ইউজ করো।